আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। প্রচণ্ড গরমে তাপদাহের মধ্যে আখের রসের চাহিদা তুঙ্গে, ফলে লাফিয়ে বাড়ছে আখের রসের দাম। মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা, মন্তেশ্বর, কুসুমগ্রাম সহ বিভিন্ন বাজারে ফুটপাতের ওপরে বিক্রি হচ্ছে আখের রস। গত বছর আখের রসের পিস প্রতি ছিল 12-14 টাকা, এবার বিক্রি হচ্ছে 18-20 টাকা। ফলে আখ চাষিদের মুখে হাসি ফুটেছে। আখ চাষিরা 12 মাস হলে আখের অর্থকরী ফসল বলে মনে করেন। কালনা মহকুমায় 3 ধরনের আখ চাষ হয়। মন্তেশ্বর এলাকায় যে সকল ব্যবসায়ী আখের রস বিক্রি করেন, তারা পূর্বস্থলী সমুদ্রগত থেকে 18-20 টাকা পিস হিসেবে কিনে নিয়ে আসে। সেই আখ মেশিনে পিষ্ট করে রস প্রতি 5-10-15 টাকা বিক্রি করছেন। তার সঙ্গে সঙ্গে 1 ফোঁটা পাতিলেবুর রস, 1 ফোঁটা বিট লবণ দিচ্ছে প্রতি গ্লাসে। প্রতি বছর রোদের এই গরমকে উপেক্ষা করে সাধারণ মানুষজন, ব্যাংক, অফিস, কাছারির, হাসপাতাল, বিভিন্ন বাজার লোকজন আসে আখের রস খেতে। বাজারে বিভিন্ন কাজ করতে এসে প্রচণ্ড গরমে পিপাসা মেটাতে তাগিদে ছোটো বড় সব ধরনের মানুষই আখের রস পান করতে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। মন্তেশ্বর বাজার, বাজার এলাকায়। হ্যাঁ, আচ্ছা, এই রসটা, এই আঁকটা কোথা থেকে আনছেন? সমুদ্রগড়, গোয়ালপাড়া থেকে। কী কী আঁক নিয়ে আসছেন? কাজলি আঁক আছে, দেশি আছে, এইসব। তা পিস হিসাবে না বোঝা হিসাবে? পিস হিসাবে পড়ে। কত করে পিস পড়ছে? 14-15 টাকা দিয়ে নিয়ে এসে কীভাবে রস বার করছেন? আঁক ছেলার পর মেশিনে ধুয়ে মেশিনে ভরে তারপরে কীভাবে বিক্রি করছেন? গ্লাস কত করে পড়ছে? 10 টাকা গ্লাস। মানুষ ভিড় রয়েছে? হ্যাঁ রয়েছে। খাচ্ছে মানুষ? হ্যাঁ খাচ্ছে। এই রসের সঙ্গে আর কী দিচ্ছেন? এই বিট, নুন, লেবু। লেবু, তা লাভ হচ্ছে? হ্যাঁ হচ্ছে। হচ্ছে তো, এর উপর সংসার চলছে? হ্যাঁ। তাই ব্যবসা কত বছর করছেন? 4 বছর। এই 4 বছর, এই মানে রোদের জন্যই কি মানে আখের চাহিদাটা, রসের চাহিদা বেশি? রোদের জন্যই চাহিদাটা বেশি হয়, আর রোদ না থাকলে সেরকম হয়। তা এখন চাহিদা হচ্ছে রসের? মোটামুটি হচ্ছে। কী নাম আপনার? সঞ্জিতা। কোথায় করছেন? মন্তেশ্বর বাজারে। কতদিন করছেন এই ব্যবসা? 5 বছর। 5 বছর। এই আখের রসের চাহিদা কিরম রয়েছে মানুষ? মোটামুটি ভালোই আছে। দাম কিরম? দাম মানে 20-25-30 টাকা করে দাম। কি আখের 1-1 পিস? পিস দাম বেড়েছে? দাম বেড়েছে। কোথা থেকে আনছেন? সমুদ্রগড়। তা গ্লাস কত, কী হিসাবে বিক্রি করছেন রস? গ্লাস হিসেবে 10-5 টাকা, যেরম তদের আছে। তা মানুষ এখন আখের রস খাচ্ছে? খাচ্ছে, গরমে খাচ্ছে তো। কীভাবে বিক্রি করছেন? গোটা আঁকেনে ছিলে সঙ্গে সঙ্গে পিসাই করে দিচ্ছে। তার সঙ্গে কী দিচ্ছেন? নুন, লেবু। লেবু, মানুষ এটা খেয়ে তৃপ্তি পাচ্ছে? তৃপ্তি পাচ্ছে, সবাই ভালো বলছে। কী নাম আপনার? আমার নাম বংশী মাঝি। বাড়ি? মন্তেশ্বর। তা এই গরমে এখন প্রত্যেক দিন? এটা হচ্ছে ওই মন্তেশ্বর বাস স্ট্যান্ড দিয়ে আচার বাজার। এখানে প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, তাই এখানে আখের রস বিক্রি হচ্ছে। আমি একটু আখের রস খেলাম, যাতে শরীরটা ঠান্ডা হয়, এবং আমরা ওই প্রচণ্ড গরম থেকে যে জলের যে অভাব পূরণ, এবং হচ্ছে গিয়ে দণ্ডিজার হাত থেকে রক্ষা পাওয়া পেতে পারি, কিছু জন একটু খেলাম, তৃপ্তি পেলাম। হ্যাঁ তৃপ্তি পেলাম। আচ্ছা, আঁকের রসের দাম বেড়েছে? যাই না, অনেক দীর্ঘদিন থেকেই 10 টাকা রয়েছে, আমাকে 10 টাকা গ্লাসই নিচ্ছে। একটু বেড়েছে নাকি?
আমার আগে তো শীতকালে তো আর খাইনি, আমি এখন গ্রীষ্মকালে গেছি, এখন গ্রীষ্মকাল পরে থেকে আমি 10 টাকা করেই খাচ্ছি, 10 টাকাই চলছে। চাহিদা রয়েছে? হ্যাঁ চাহিদা আছে, চাহিদা রয়েছে আখের রসে, মানুষের চাহিদা ভিড় রয়েছে, গরমটা তো ভালোই পড়েছে, সেই জন্য শুধু চাহিদা থাকবে। আর আখের রসে এমনিতে শরীরের পক্ষে উপকার, সে এই গরমে খেয়ে উপকারও হবে নাকি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই উপকার হবে। কি নাম আপনার? হ্যাঁ কাজে দরকার ছিল এসেছি। যে এখন এখানে কি করছেন? আখের রস খাচ্ছেন? খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, খেয়ে ভালো লাগলো, খুব ভালো লাগলো। কারণ দাম বেড়েছে আখের রসে? হ্যাঁ একটু বেড়েছে, বেড়েছে। এখানে আখের রস যারা খাচ্ছে ভিড় রয়েছে? হ্যাঁ ভিড় আছে তো। খেয়ে তৃপ্তি পেলেন আখের? হ্যাঁ পেয়েছি, ভালো লাগলো খেয়ে। ভালো লাগলো। কি নাম আপনার? আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।